extra time. স্কুলে খুব ইম্পর্টেন্ট আজকাল, যেমন সিবিএসই বোর্ডে অলরেডি ক্যারিকুলামের মধ্যে কিন্তু শুটিং ইভেন্টটা রয়েছে, তার মানে তারা মার্কস পেতে পারে শুটিংয়ে ভালো করতে পারলে। পরবর্তীকালে এখান থেকে যে কোয়ালিফাই করে ন্যাশনাল লেভেলে যে খেলবে, সেখান থেকে ন্যাশনাল তারপরে ইন্টারন্যাশনাল, মানে এটা কিন্তু একটা গেটওয়ে। তবে আমার মনে হচ্ছে যে আগেরবার আমাদের দুটো মেডেল এসেছিল শুটিং থেকে, তো আমার সন্দেহ এবার হয়তো তিনটেও আসতে পারে এবার এই বছরের। লাইক যেমন জিতু রায় খুব অলরেডি খুব ভালো একটা পারফরমেন্স লেভেলে রয়েছে এবং ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হয়ে রয়েছে, অ্যাট দ্য সেম টাইম পরপর ওয়ার্ল্ড কাপ সিজনে কিন্তু প্রায় ওর চার পাঁচটা ওয়ার্ল্ড কাপের মেডেল হয়ে গেছে অলরেডি, তো দ্যাট মিনস যে ও সেই টপ ব্র্যাকেটের মধ্যে রয়েছে। তো গিভেন ডে, মানে যেদিন ওর ম্যাচ আছে সেদিন যা খুশি হতে পারে।